একজন পুরুষ তার কিছু মনের রোগ নিয়ে একজন সাইকিয়াট্রিস্টের কাছে গেছেন। তারপর কি হলো বাকিটা দেখুন ভিডিওতে। সাইকিয়াট্রিস্ট: পেশা কি আপনার? ভদ্রলোক: আমি একজন ব্যাংকের অ্যাকাউন্টেন্ট। সাইকিয়াট্রিস্ট: আপনার স্ত্রী কি করেন? ভদ্রলোক: সে কিছু করে না, গৃহিণী। সাইকিয়াট্রিস্ট: সকালে জল খাবার কে বানায়? ভদ্রলোক: আমার স্ত্রী, কারণ সে কিছু করে না। সাইকিয়াট্রিস্ট: সকালে কখন উঠেন আপনার স্ত্রী? ভদ্রলোক: ভোর 5টার দিকে উঠে যায় সে, ঘরদোর ঝাড়ু দিয়ে তারপর জল খাবার বানাতে হয়। এ কিছু না, কারণ সে তো কোনো কাজ করে না। সাইকিয়াট্রিস্ট: বাচ্চাদের স্কুলে দিয়ে আসতে হয় না? ভদ্রলোক: হয়, আমার স্ত্রী নিয়ে যায়, নিয়েও আসে, কারণ সে কিছুই করে না। সাইকিয়াট্রিস্ট: বাচ্চাদের স্কুলে দিয়ে আপনার স্ত্রী ওখানেই বসে থাকেন? ভদ্রলোক: না না, ওখানে বসে থাকলে বাজার করবে কে? বাজার শেষ করে বাড়ি যায় সে, ওগুলো রাঁধে, জামা কাপড় ধোয়। আপনাকে তো বললামই সে কিছুই করে না। সাইকিয়াট্রিস্ট: সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফিরে কি করেন আপনি? ভদ্রলোক: বিশ্রাম নেই, কারণ সারাদিনের কাজের ধকলে শরীর আর ফুলিয়ে ওঠে না। সাইকিয়াট্রিস্ট: আপনার স্ত্রী কি করেন তখন? ভদ্রলোক: টিফিন তৈরি করে, বাচ্চাদের খাওয়ায়, আমাকে খাওয়ায়, বাচ্চাদের পড়তে বসায়, তারপর রাতের আবার খাবার রাঁধে, রাতের খাওয়া শেষ হলে থালা বাটি ধুয়ে তারপর বাচ্চাদের ঘুম পাড়াতে নিয়ে যায়। এসব করতে তার কোনো সমস্যা হয় না, কারণ সে তো কোনো কাজ করে না। সাইকিয়াট্রিস্ট: এবার আপনার সমস্যাটা আবার বলুন আমাকে, আমি কি করতে পারি দেখছি। ভদ্রলোক: কাজ শেষে ঘরে ফিরে স্ত্রীর বেকার জীবনের সুখ দেখে আমি মানসিকভাবে ভেঙে পড়ছি স্যার। এ কি স্বাভাবিক ঈর্ষা কাতরতা নাকি কোনো রোগ? সাইকিয়াট্রিস্ট: এটা অসুস্থতা, এর নিরাময় খুবই সহজ যদি আমার প্রেসক্রিপশন অনুসরণ করেন আপনি। আগামী 2 সপ্তাহ আপনি কাজ থেকে একটু আগে বেরোবেন, তারপর আমার দেওয়া এই তালিকার মানুষগুলো সবাইকে দৈনিক একজন করে খুঁজে বের করুন, তাদের কাজ মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। সবার কাজ দেখা শেষ হলে আমার কাছে আসবেন আপনি, আবার যদি আপনার প্রয়োজন মনে হয় তাহলে। ঠিক আছে স্যার, এই নিন তালিকাটি। অতঃপর লোকটি যখন তালিকাটি খুলে দেখলেন সেখানে লেখা আছে প্রথম দিন ক্লিনিকের নার্স, দ্বিতীয় দিন রেস্তোরাঁর রাঁধুনি, তৃতীয় দিন কাজের আয়া, চতুর্থ দিন অফিসের পিয়ন, পঞ্চম দিন স্কুলের শিক্ষক, ষষ্ঠ দিন হোটেলের ওয়েটার, সপ্তম দিন পাড়ার ধোপা, অষ্টম দিন শিশুদের ন্যানি, নবম দিন স্কুল বাসের ড্রাইভার, দশম দিন বাড়ির দারোয়ান, এগারোতম দিন ওল্ড হোমের কাউন্সেলর, 12তম দিন হাসপাতালের চিকিৎসক, 13তম দিন বাজার করা কাজের লোক, 14তম দিন আশ্রয়দাত্রী মা। 2 সপ্তাহ পরে ভদ্রলোক আর আসেননি সাইকিয়াট্রিস্টের চেম্বারে। যে কাজে অসুস্থতার ছুটি নেই, যে কাজে সাপ্তাহিক বন্ধ নেই, যে কাজে দৈনিক 8 ঘন্টার নিয়ম নেই, যে কাজে রাত দিন 24 ঘন্টা অনকল হাজিরা দিতেই হয়, সেই বিরামহীন কাজটির সাহায্য পেয়েই আজ আমরা প্রত্যেকটি মানুষ এই পর্যন্ত আসতে পেরেছি জীবনে। আপনি কোনো কাজ করেন নাকি, নাকি স্রেফ হাউসওয়াইফ? ন্যূনতম শিক্ষা থাকলে এই প্রশ্নটি আজ থেকে আর করবেন না। ধন্যবাদ।